এই ভিডিওতে আমি মুয়াবিয়া সম্বন্ধে কিছু বলবো। তো মুয়াবিয়া সম্বন্ধে কিছু বলবো, এটা সিম্পল একটা জিনিস, এটা শর্ট একটা ভিডিও। এখানে দেখেন আমাদের দেশের মুয়াবিয়াকে শেষে রাজি আল্লাহু আনহু এটা বলা হয়। আমি দেখাচ্ছি দু একটা ভিডিওতে, আবার ওনাকে দেখাচ্ছি বলে মনে করেন না যে উনি শুধু বলেন, এটা সব হুজুরাই বলেন, যারা সুন্নি মাওলানা তারা সবাই বলবেন এটা। এই যে দেখেন, আজকে আমি লক্ষ্য করেছি দুঃখজনক মহা এক বাস্তবতা, ইজিদকে কথা বলতে গিয়ে আমাদের দেশের কিছু জ্ঞান পাপী তারা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দেখেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বললেন, উনি বললেন। আচ্ছা, এখানেও দেখেন আরেকজন, আমাদের সমাজের অনেক মুসলমান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সমালোচনা করে, উনিও রাদিয়াল্লাহু আনহু বললেন। রাদিয়াল্লাহু আনহু মানে কি? রাদিয়াল্লাহু আনহু মানে হলো, একটু দেখে নেই, রাজি আল্লাহ মানে হল মানে আল্লাহ তার উপরে রাজি, আল্লাহ ইজ প্লিজড উইথ দেম, মানে রাজি আল্লাহ তালা আনহু মানে হল আল্লাহ ইজ প্লিজড, আল্লাহ তার উপরে খুশি। আচ্ছা, আল্লাহ তার উপরে খুশি, এটা কি আল্লাহ কইছে? এই যে হুজুরা বাংলাদেশের সমস্ত হুজুররা মুয়াবিয়ার শেষে সবসময় বলবে মুয়াবিয়া আল্লাহ তার উপর খুশি, মুয়াবিয়া আল্লাহ তার উপরে খুশি, রাদিয়াল্লাহু আনহু, এইটা যে বলে আল্লাহ কি তারে কইছে যে আমি মুয়াবিয়ার উপরে খুশি? আল্লাহ কিছু লোকের উপরে খুশি ঘোষণা করছেন, সেই লোকগুলো কারা? আল্লাহ ঘোষণা করলে ওইটা কোরআনে থাকবে, তাহলে সেটা কোরআন থেকে দেখতে হবে যে কোন লোকগুলাকে আল্লাহ ঘোষণা করছেন যে আমি তাদের উপরে খুশি। তাহলে সেটা আমরা একটু দেখি কোরআনে, আমি কোরআনের আয়াতে দেখাবো আপনাদেরকে। এই যে মনে করেন এই আয়াতগুলা, এইখানে একটু ক্লোজ করি, এই আয়াতটা, এই একটা পড়েন, এটাতেই রাদিয়াল্লাহু আনহু বলা হয়েছে। এটা কি বলছে? দ্য ভ্যানগার্ড, দ্য ফার্স্ট অফ দোজ হু ফোরসুক, যারা বাড়ি ছাড়ছিল, হিজরত করছিল, হিজরত যারা করছিল, অ্যান্ড দোজ হু গেভ দেম এইড, মানে যারা রসুলের সময় যারা হিজরত করছিল মক্কা বিজয়ের আগে হিজরত করছিল যারা, এবং যারা তাদেরকে সাহায্য করছিল, মানে আনসার, মদিনার আনসার, মুহাজির এবং আনসার, এদের ব্যাপারে আল্লাহ বলতেছে। অ্যান্ড দোজ হু ফলো দেম ইন গুড ডিডস, তাদেরকে সাহায্য করার জন্য যারা পরে আসছিল। এইখানে বলা যাইতে পারে যে মক্কা বিজয় পর্যন্ত যারা নাকি হিজরত করছিল, এই হিজরতকারীদের ব্যাপারে আল্লাহ বলতেছে ওয়েল প্লিজড ইজ গড উইথ দেম অ্যাজ দে উইথ দেম হিম, মানে আল্লাহ ডিক্লিয়ার করে দিলেন যে লোকগুলা হিজরত করছিল এবং হিজরত করার পরে তখন যখন তারা মদিনায় আসে তাদেরকে যারা সাহায্য দিছিল সেই মুহাজির, আনসার এবং মুহাজির, এই আনসার এবং মুহাজির এবং পরবর্তীতে যারা হিজরত করছে বা পরবর্তীতে যারা ওই হিজরতকারীদেরকে সাহায্য করছে তারাও, এদের উপরে আল্লাহ খুশি, এটা আল্লাহ কোরআনে বলছে। তাহলে হিজরতটা এখানে ইম্পর্টেন্ট, মক্কা বিজয়ের আগে হিজরত করাটা ইম্পর্টেন্ট, মক্কা বিজয়ের পরে যদি কেউ হিজরত করে সেটা হিজরত হইল না, তো কারণ তখন তো দেশ দখল হয়ে গেছে, তখন যাওয়া ওইটা হইলো বেড়াইতে যাওয়া আর কি, এক জায়গার থেকে আরেক জায়গায় কাজে যাওয়া। হিজরত বলতে মানে বাড়িঘর থুইয়া অত্যাচারিত হইয়া যারা নাকি আসছিল মদিনায় মক্কা বিজয়ের আগে, এবং তাদেরকে যারা সাহায্য করছিল জিয়ান সাদা, তাদের উপরে আল্লাহ খুশি,
যেহেতু আল্লাহ এখানে খুশি বলে দিছে, সে তারা পরীক্ষা, তাদের পরীক্ষা শেষ, পাস করে গেছে, তাদের নামে খারাপ কথা বলা যাবে না। তাহলে হিজরতটা এখানে থামরুল। অনেকে বলতে পারেন জিহাদ কেন না, অনেকে জিহাদ করছে, অনেক আরব লোক জিহাদ করছে, ইসলামের জন্য জিহাদ করছে, আহত হয়েছে, তাদেরকে কেন মূল্য দেওয়া হবে না, তাদেরকে কেন মূল্য দেওয়া হবে না, তারা এই মূল্যটা আল্লাহ তাদের উপরে খুশি, এই মূল্যটা তাদেরকে দেওয়া হয় নাই কেন, সেটা একটু পরে আলোচনা করতেছি। এই যে আল্লাহ ঘোষণা করলেন যে আমি তাদের উপরে খুশি, এই কথাটার আগে কিন্তু আল্লাহ আরও কিছু কথা বলে নিছেন। আল্লাহ জানতেন যে যদি এই কথাটা বলেন গড়পড়তা সবাই রে মোল্লা মোলা মৌলবীরা গড়পড়তা সবাই রে সব আরবদেরকে ভালো বলা শুরু করবে, যেই রসুলকে দেখছে সেই সাহাবি সেই সাল্লাল্লাহু আলাইহি রাজি আল্লাহ তাআলা আনহু বলা শুরু করবে, যেই সাহাবিকে দেখছে সেই হয়ে গেল সাহাবি, উনারা বলেন, যে সাহাবিকে দেখছে সে যদি মুমিন হয়ে থাকে এবং যদি ওই মুমিন অবস্থায় মরে থাকে তাহলে সে সাহাবি, এবং তাদের নামের শেষে রাজি আল্লাহ তাআলা আনহু বলতে হবে। এইটা আমাদের দেশের মৌলানারা বলেন, পৃথিবীর সব মৌলানারাই বলেন, এইটা যেন না বলে এই জন্য আল্লাহ কিছু কথা বলে নিছে। এই যে এই আয়াতগুলো দেখেন, এই এইখানে যে আল্লাহ ডিক্লেয়ার করলেন, সার্টিফিকেট দিয়ে দিলেন আনসার এবং মুহাজিরদেরকে, মুহাজির এবং আনসারদেরকে, এই সার্টিফিকেটটা মুহাজির এবং আনসারদেরকে এই সার্টিফিকেট দেওয়ার আগে আল্লাহ আরবদের সম্বন্ধে কিছু কথা বলছেন। দ্য আরবস, এখানে অব দ্য ডেজার্ট বারায় লেখছে, এখানে ওয়ার্ডটা হলো আরবু মানে আরব, এখানে আরবস অব দ্য ডেজার্ট মানে বেদুইন, এখানে বেদুইন হিসাবে ট্রান্সলেট করা হয়েছে আরবদের নামে, খারাপ কথা না লিখতে চায় নাই মানুষ, এই জন্য অফ দ্য ডেজার্ট কথাটা ঢুকানো হয়েছে। আসলে এখানে কিন্তু আরবিতে আরবু কথাগুলো হলো আরবু, আরবের লোক, এটা অফ দ্য ডেজার্টের কথা বলা নেই। আর তাছাড়া আরবের সব লোকই বেদুইন, এই কুরাইশরা ছাড়া এবং অল্প কিছু লোক ছাড়া, কুরাইশ এবং ইহুদিরা ছাড়া, তার আরবস অফ দ্য ডেজার্ট ঢুকাইছে, এটা আরবিতে নাই। দ্য আরবস আর ওর্স্ট ইন আনবিলিপ অ্যান্ড হিপোক্রেসি, অবিশ্বাসী, অবিশ্বাস, অবিশ্বাসে এবং মুনাফিকিতে তারা একেবারে সেরা। ফিটেড ইন দ্য ইন ইগনোরেন্স, অশিক্ষিত, ইন দ্য ইগনোরেন্স অফ কমান্ড হুইচ, মানে আল্লাহ যেসব নির্দেশ করছে সেভাবে তারা জানে না। তাইলে আরবরা কি চূড়ান্তভাবে অবিশ্বাসী, মুনাফেক, এবং আল্লাহর আদেশসমূহ সম্বন্ধে তাদের কোনো জ্ঞান নাই। আচ্ছা, আবার বলে দিল সাম, কিছু আরব আছে যারা তারা যে জাকাত দেয়, টাকা পয়সা দেয়, এটাকে ফাইন মনে করে। তবে এই কথা কথা বললে যে কোনো লোকই লিখবে যে না কিছু আছে ভালো, বাট সাম অফ দ্য আরবস বিলিভ ইন গড অ্যান্ড দ্য লাস্ট ডে, কিছু আছে ভালো এবং তার মানে কি, কিছু আছে খারাপ, কিছু আছে ভালো, এটা কোরআনে বলে নিছে। কোরআনে এই কথাটা বলে নিল আল্লাহ যে কিছু আছে ভালো আর কিছু আছে খারাপ আরবের মধ্যে, তবে খারাপ কিন্তু অনেক আছে, কারণ এখানে ভালো মতন লেখছে। এরপরে এই যে ইয়াতে সার্টিফিকেট দিল আনসার মুহাজিরদেরকে, এই সার্টিফিকেটের পরেও কিন্তু আবার লিখছে, সার্টিন অফ দ্য আরবস রাউন্ড অ্যাবাউট ইউ আর হিপোক্রিটস, তোমার চারপাশে যারা আছে রসুলের চারপাশে তারা মুনাফিক। আচ্ছা, অ্যাজ ওয়েল অ্যাজ, এরা যে শুধু মক্কা বিজয়ের পরে এই সুরাটা আসছে, এটা সুরা নাম্বার 9, তাহলে মক্কা বিজয়ের সমসাময়িক সুরা এটা, এটা যে আরো মক্কার লোকদের বলতেছে তা না, এখানে বলেও দিছে অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামং দ্য মদিনা ফ্লক, মদিনার লোকদের মধ্যেও অনেক মুনাফিক আছে। এই কথাগুলো আল্লাহ উপরে এবং নিচে বলে মাঝখানে বলছে যে আনসার মুহাজিররা পাস, এখানে আনসার মুহাজির পরিষ্কার, দ্য ফার্স্ট অফ দোজ হু ফোরসুক দেয়ার হোমস, মানে হিজরত করছিল, অ্যান্ড দোজ হু গেভ দেম এইড, মানে আনসার যারা, অ্যান্ড দোজ হু ফলো দেম, যারা তাদেরকে অনুসরণ করছিল, মানে মক্কা বিজয় না হওয়া পর্যন্ত যারা হিজরত করছিল এরা সবাই, এবং এদেরকে যারা সাহায্য করছিল তারা শ্রেষ্ঠ, তাদের উপরে আল্লাহ খুশি, রাজি আল্লাহ তাআলা আনহু। আচ্ছা, এর মধ্যে কি মুয়াবিয়া পরে, মুয়াবিয়া তো মক্কা বিজয়ের পরে আসছিল, অতএব তার নামের শেষে রাজি আল্লাহ তাআলা আনহু বলতে গেলে সে যে আল্লাহ যে বলল দ্য আরবস আর ওস্ট ইন আনবিলিফ,
and hypocrisy and most fitted to be in ignorance of the command which God has sent down to apostle. But God is তাহলে এই কথাটা আরো বললো যে এরা ডেঞ্জারাস, তারা জাকাতে ফাইন মনে করে, রসুলের পাশে যারা আছে তার মধ্যে কিছু আছে হিপোক্রিটস, সার্টিন অব দ্য আরব, কিছু আরব আছে তোমার পাশে তারা তারা হিপোক্রিটস মুনাফিক, অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ অ্যামং দ্য মদিনা ফলক, এর মধ্যে মদিনার লোক আছে হিপোক্রিটস। এই কথাগুলো বলে নিল, এর মধ্যে যে মুয়াবিয়া পরে নাই তারা বুঝলো কেমনে, আল্লাহ কি বলছে যে রাজিয়াল্লাহ বলা যাবে শুধুমাত্র এই লোকগুলা আনসার এবং মুহাজিরদের পরে, আনসার এবং মুহাজিরদের পরে রাজিয়াল্লাহু তাআলা আনহু বলতে বলা বলতে হবে, কারণ আল্লাহ বলছে রাজিয়াল্লাহ আমি তাদের উপরে খুশি, তারা সাত খুন করলে আল্লাহ খুশি হয়ে গেছে আর মানে তাদেরকে জন্য ব্যস্ত ডিক্লেয়ার হয়ে গেছে। ওই যে লোকে বলে দশ জনের নামে ব্যস্ত ডিক্লেয়ার করছে এইসবটা, আল্লাহ খুশি মানে এই যে আনসার মুহাজির সমস্ত লোকের উপরে ব্যস্ত ডিক্লেয়ার হয়ে গেল, তাদের বিচার শেষ, বিচার হয়ে গেছে, আল্লাহ খুশি মানে কি বিচার হয়ে গেছে, ওদের শেষ বিচারের সময় বিচারও হবে না, আনসার মুহাজির শেষ, ব্যস্ত চলে যাও, আল্লাহ খুশি, ওদের বিচার শেষ, ওদের ফাইনাল রেজাল্ট দেওয়া হয়ে গেল। আচ্ছা এখন এই ফাইনাল রেজাল্ট দেওয়া যাদের দেওয়া হয়েছে এরা কারা, স্পষ্টভাবে লেখা আছে আনসার এবং মুহাজিররা, আনসার মুহাজির কারা, যারা মুহাজির কারা যারা নাকি মক্কা বিজয় না হওয়া পর্যন্ত যারা হিজরত করছে এবং যারা তাদেরকে শেল্টার দিছে, এরাই হলো আনসার এবং মুহাজির, এছাড়া বাকি কেউ না, বাকি কারণ নামের পরে রাজি আল্লাহ তাআলা আনহু বলা যাবে না, কারণ রাজি আল্লাহ তাআলা মানে হলো আল্লাহ তাদের উপরে খুশি, আল্লাহ তাদের উপরে খুশি এই কথা তো আল্লাহ বলে নাই কোথাও, আল্লাহ খুশি শুধু এই লোকদের আনসার মুহাজিরদের উপরে বলছে, অতএব শুধু আনসার মুহাজিরদের ক্ষেত্রেই রাজি আল্লাহ তাআলা বলা যাবে। আপনি অন্য দোয়া করেন, যদি মুয়াবিরা এত ভালো লাগে তার নামে দোয়ার সারি লাগাই দেন, কিন্তু আল্লাহ খুশি এই কথাটা বলতে পারবেন না, আল্লাহ তার উপরে খুশি এই কথাটা বলতে পারবেন না, কারণ আল্লাহ খুশি এই কথাটা বলতে হলে কোরআনে থাকতে হবে, আল্লাহ বলতে হবে যে আমি খুশি, আল্লাহ তো বলে নাই যে আমি তাদের উপরে খুশি, বরং আল্লাহ বলছে আরবের মধ্যে অনেক খারাপ আছে, উপরেও বলছে নিচেও বলছে তারপরে মধ্যে বলছে, যাতে আপনি আউট অফ কন্টেস্ট না নিয়ে যেতে পারেন, আপনি বলতে পারেন যে এই আয়াতের সম্পর্ক নিচের সাথে করে অন্যদিকে নিয়ে গেলেন, পারবেন না, কারণ উপরেও আরবদেরকে খারাপ বলা হয়েছে, নিচেও আরবদেরকে খারাপ বলা হয়েছে, মধ্যে বলা হয়েছে আল্লাহ খুশি শুধুমাত্র আনসার মুহাজিরদের উপরে, এই সার্টিফিকেটটাই দেওয়া হলো, অন্য কারোর উপরে এই সার্টিফিকেট দেওয়া হয় নাই। আচ্ছা এখন প্রশ্ন আসে যে ঠিক আছে তারা হিজরত করছিল এই জন্য আল্লাহ তাদের আল্লাহর কাছ থেকে তারা এত বড় একটা সার্টিফিকেট পেয়ে গেল বেহেস্তের সুসংবাদ পেয়ে গেল আর কি, কিন্তু অনেকে আছে যারা জিহাদ করছে ইসলামের জন্য যুদ্ধ করছে তারা কি, হ্যাঁ এখানে একটা কথা আছে, যুদ্ধ করছে এখানে একটা কথা আছে, যুদ্ধ করাটা কিন্তু অত ডেঞ্জারাস কিছু না, মানুষ যুদ্ধ করতে চায়, মানুষের মধ্যে যুদ্ধ করার টেন্ডেন্সি আছে, 100 জন লোকের মধ্যে আপনি 50 জন লোক পাবেন যারা সুযোগ পাইলে যুদ্ধে যাবে, সুযোগ পায় না দেখে যুদ্ধে যায় না। এই যে এখন দেখেন আরব দেশে সিরিয়াতে ইরাকে ইরানে আফগানিস্তানে কত লোক যুদ্ধ শুরু করে দিছে, যুদ্ধে যায়, কারণ যুদ্ধে যাওয়া অনেকে পছন্দ করে, অনেক ফাইটিং তাদের মেন্টাল মেকআপটা এরকম যারা যুদ্ধে যাইতে চায়, যুদ্ধ করাটা মানুষের হিউম্যান সাইকোলজির মধ্যে আছে, হিউম্যান সাইকোলজির মধ্যে যুদ্ধ করাটা আছে দেখেই পৃথিবীর বিভিন্ন দেশ এত টাকা পয়সা অস্ত্রে শস্ত্রের পিছনে খরচ করে কেন, কোটি 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 ডলার খরচ করতেছে যুদ্ধের প্লেন বানানোর জন্য, যুদ্ধের নেভির শিপ বানানোর জন্য, যুদ্ধের মিসাইল বানানোর জন্য, যুদ্ধের অস্ত্রশস্ত্র বানানোর জন্য, কেন, কারণ মানুষ যুদ্ধ পছন্দ করে, এরপরে যখন যুদ্ধ লাগে ব্যাপক লোক যুদ্ধে যেতে চায়, বিশেষ করে ইয়াং লোক যারা নাকি বিয়ে শাদি করে নাই পিছুটান নাই, এরা তো খুব একদম দেখা যাবে যে বাড়িতে ধরে রাখা যায় না পালায় চলে যায়, অনেক মুক্তিযোদ্ধা পালায় চলে গেছে বা বাড়ির থেকে ধরে রাখা যায় না, মানে যুদ্ধ করাটা তার হাড্ডির মধ্যে অনেক মানুষের হাড্ডি এবং রক্তে আছে, এরা যুদ্ধ করে, আর আরবের লোকরা তো আরও এই ব্যাপারে আরও বেশি আগ্রহী, এরা যুদ্ধ করা পছন্দ করে। এছাড়াও আরও কথা আছে, যুদ্ধ করলে ওই আমলে টাকা পয়সা পাওয়া যেত, মানে যুদ্ধ করার পরে যে গনিমতের মাল, এই গনিমতের মালের পাঁচ ভাগের চার ভাগ পাওয়া যেত, এটা একটা কথা, গনিমতের মাল পাওয়া যেত, এই জন্য অনেকে যাইত। আপনি রওনা দিল, মনে করেন খালিদ বিন ওয়ালিদ মদিনার থেকে রওনা দিছে 200 লোক নিয়ে,
যাইতেছে কোথায় মনে করেন, সিরিয়াতে যাবে যুদ্ধ করতে। উনি যে এই যে 200 লোক নিয়ে রওনা দিল, ওই রাস্তায় সমস্ত বেদুইন থেকে চারিদিক থেকে এসে এসে যোগ দিতে থাকবে। সিরিয়ায় পৌঁছাইতে পৌঁছাইতে দেখবেন যে তার সৈনিক সংখ্যা 200 জায়গায় 20,000 হয়ে গেছে, কারণ খবর পাইলেই চারিদিক থেকে এসে তার পার্টিতে যোগ দিতে যোগ দিবে। এটা খালিদ বিন ওয়ালিদের ক্ষেত্রে বেশি ছিল, কিন্তু অন্য যে কোনো লিডার যুদ্ধে যখন রওনা দিবে ওর পিছনে বেদুইনরা এসে যোগ দেয়। কারণ কি, এই যুদ্ধের পরে গনিমতের মাল পাওয়া যায়, যুদ্ধের পরে কিছু রাজপ্রাসাদের থেকেও কিছু টাকা পয়সা পাওয়া যায়, সোনা সোনা টোনা পাওয়া যায়, এইগুলো আবার 5/4 ফাইটারদেরকে দেওয়া হয়। তো এই গনিমতের মালের জন্য যুদ্ধ করতে হয় তখনকার দিনের। আর একটা যুদ্ধ কী ছিল, অনেক দাসী বান্দি পাওয়া যায় সুন্দর সুন্দর, আর আরবরা খুব পছন্দ করে ঘোড়া পাওয়া যায়। তাহলে এই সব কারণে প্রপার্টি। আর একটা কি, যুদ্ধ করলে প্রেস্টিজ বাড়ে, যে আরব যুদ্ধে যাচ্ছে যুদ্ধের থেকে ফিরে আসলে তার সমাজে তার দাম বেড়ে যায়, সমাজে তার দাম বেড়ে যায়। ওরে বা ফাইটার যোদ্ধা যুদ্ধ করে আসছে, মনে করেন যুদ্ধে একটা আহত থাকলে হে তো সে এনে জামা কাপড় বাইরে রাখবে। আমি যদি মুক্তিযোদ্ধা হইতাম, আমার যদি এখানে গুলি লাগতো, আমি তো আতাকা তার শার্ট পরতাম যাতে সবসময় বেড়েই থাকে, মানুষ যেন দেখে যে আমি যুদ্ধ করছিলাম, আমার এখানে গুলির দাগ আছে। এখনও দেখবেন মুক্তিযোদ্ধার কাছে একজনের কাছে বসলে কিছুক্ষণ পরে সে মুক্তিযুদ্ধের গল্প শুরু করবে। অনেকে করে না, কিন্তু অনেকের একটু বললেই দেখবেন যে সে মুক্তিযুদ্ধের গল্প শুরু করলো তো আর সে থামতে চায় না। কারণ জীবনের সবচেয়ে সুন্দর সময় তার ওই 71 সালটা হলো তার জীবনের সবচেয়ে সুন্দর সময়, যার ফলে সে ওই গল্পটা বারবার বলতে থাকে। জীবন সারা জীবন কাটাই দিছে, কিন্তু ওইরকম একটা যুদ্ধ করার সুযোগ আর কখনো সে পায় নাই, এই যে পাবেও না হয়তো। তাইলে মানুষ যুদ্ধ করা পছন্দ করে, একটা হলো তার প্রেস্টিজের জন্য করে, আর একটা তার স্মৃতির জন্য করে, একটা বড় একটা কাজ করছে এই এই চেতনার জন্য করে। সব মানুষই বড় ধরনের একটা কাজ করতে চায়, এই বড় ধরনের কাজ করার জন্য অনেকে যুদ্ধ করে, যে আমি বিগ অনেক বিরাট কাজ করে ফেলছি এই চেতনায় করে। অনেকে করে হিরোগিরি, হিরো আমি খুব বড়, আমি ফাইটার, সমাজের মান সম্মান বাড়ানোর জন্য করে। অনেকে করে গনিমতের মালের জন্য করে এইগুলা। তবে সব যুদ্ধ কিন্তু না, দুই একটা যুদ্ধ আছে যেখানে কিন্তু রিয়েলি স্যাক্রিফাইসের টেন্ডেন্সি থাকে। এরকম একটা যুদ্ধ ছিল বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমানরা জানতো না তারা জিতবে, অল্প কিছু লোক ছিল, অস্ত্র শস্ত্র ছিল না। এই বদরের যুদ্ধে হঠাৎ করে সব যুদ্ধের মুখে পড়ে যায়, এবং বদরের সময় তারা পালায় না যায় যুদ্ধ করছে, যদিও মক্কার থেকে আসছিল প্রায় 1,000, তাদের 3 গুণ বেশি সৈনিক আসছিল। তা সত্ত্বেও বদরের যুদ্ধে তারা ওই লোক নিয়ে স্যাক্রিফাইসের মন নিয়ে ঝাঁপাই পড়ছিল, অল্প কিছু মুসলমান এবং হালকা অস্ত্র নিয়ে ঝাঁপাই পড়ছিল ইয়ের উপরে, মক্কার থেকে যারা আসছে। এই যে প্রথম যে যুদ্ধ, এই যুদ্ধটায় মুসলমানরা জানতো না যে তারা জিতলে গনিমত পাবে, তারা জিতলে গনিমতের 1/5 আল্লাহ দিবে তাদেরকে, এবং তারা জিতবে এই আশায় ছিল না। তারা মনে করছে ফি সাবিলিল্লাহ, মানে আল্লাহর হস্তে জান ছেড়ে দিয়ে ঝাঁপাই পড়ছে। এই ধরনের স্যাক্রিফাইসের যুদ্ধ, এগুলোর সংখ্যা খুব কম, এরকম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। এই জন্য বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করছে তাদেরকে আল্লাহ মাফ করে দিচ্ছেন, 7 খুন মাফ। বদরের যুদ্ধের কোনো লোক কোনো অপরাধ করলেও সাজা নেই। রসুল্লাহ বলছেন, তোমরা কেমনে জানো যে বদরের যুদ্ধের সময় আল্লাহ তাকে বলেন নাই? একজন লোক একটা কী জন্য করছিল, রসুল্লাহর কাছে অভিযোগ আসছিল, রসুল্লাহ বললেন যে তোমরা কেমনে জানো যে বদরের যুদ্ধের দিন আল্লাহ তারা মাফ করে দেন নাই? তারপরে হযরত আয়েশা নামে যে কথা উঠছিল, এর যে আর একজন ছেলে ছিলেন যার নামে, যে ছেলেটার নামে কথা উঠছিল যে সাহাবীর নামে, উনি একজন বদরের যুদ্ধের যোদ্ধা, ওনাকে রসুল্লাহ কোনো কিছুই বলেন, কারণ তো 7 খুন মাফ, আল্লাহ মাফ করে দিয়েছে বদরের যুদ্ধের ওদেরকে। তা যাই হোক, বদরের যুদ্ধ, এই ধরনের যুদ্ধ আল্লাহ জানে, ওইটা তো কোরআনে বলে নাই, ওইটা ইটস স্পেশাল কেস। আল্লাহ বদরের যুদ্ধের যারা তাদেরকে মাফ করে দিয়েছে, রসুল্লাহকে জানাই দিচ্ছেন, রসুল্লাহ ওনাদেরকে জানাই দিচ্ছেন। আর ইন জেনারেল আমাদের জন্য রসুল্লাহ কোরআনে ফরমালি জানাইছেন কাদের কথা, আনসার এবং মুহাজির, হিজরতকারী এবং মানে এরা হলো রিয়েল স্যাক্রিফাইস তারা করছিল। যুদ্ধ করা কোনো বড় স্যাক্রিফাইস না, যুদ্ধ মানুষ করতে চায়, যুদ্ধের সুযোগ দিলে আরও মানুষ খুশি হয়, যুদ্ধে দিলে তো আরও খুশি হয়, সেই নিয়ে তার বিরাট দাম হয়ে যায়।
যুদ্ধ করাটা কোনো বড় কাজ না, বড় কাজ হইল আনসাররা করছিল, যারা সুদীর্ঘ 13 বছর মক্কার জীবনে অত্যাচার সহ্য করছে। শেষে বাড়ি ঘর ছাইড়ে দিয়ে মদিনায় প্রথমে গেছিল এক দেশে, তারপর ওখান থেকে এসে আবার মদিনায় আশ্রয় নিছে, তবুও ইসলাম ছাড়ে নাই। ইসলামের জন্য জান প্রাণ মাল দিয়ে তারা সংগ্রাম করছে, চেষ্টা করে গেছে। এবং আনসার যারা যাদেরকে যাদের সম্পত্তির অনেকে অর্ধেক দিয়ে দিছে, এমনকি বউ তালাক দিয়ে একজন বউ দিয়ে দিছে, এই ধরনের স্যাক্রিফাইস, এইটা হইল আসল স্যাক্রিফাইস। ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু সাইডে দিয়ে দিনের পর দিন বছরের পর অত্যাচার সহ্য করছে, তারপরে ঘর বাড়ি আত্মীয় স্বজন সব কিছু ইসলামের জন্য সাইড়ে দিছে, সাইডে দিয়ে তারা অন্য জায়গায় গেছে এবং চেষ্টা করছে। চেষ্টা করতে করতে একসময় ইসলামের বিজয় আসছে। মক্কা বিজয়ের পরে আল্লাহ ঘোষণা করে দিল, পাস আনসার এবং মুহাজির, আল্লাহ তাদের উপরে খুশি। এই যে স্পেশিয়াল ঘোষণাটা করলো, এটা শুধুমাত্র আনসার এবং মুহাজিরদের জন্য প্রযোজ্য। অন্য আপনি এহেন থেকে ওহেন থেকে যারা ইচ্ছা দৈরা মুয়াবিয়া ইয়াজিদ সব কিছু দৈরা আইনা তা সবার নামে রাজি আল্লাহ তালান হুবালা শুরু করে দিলেন। এটা খুব খারাপ এবং আল্লাহর উপরে, আল্লাহর যেখানে চায় নাই সেখানে আপনি এটা ব্যবহার করতেছেন, এটা হল ফাইজলেনি আর কি, একটা ফাইজলেনি। শুধুমাত্র আমি বলতেছি শুধুমাত্র আনসার মুহাজিরদের ক্ষেত্রে রাজি আল্লাহ তালা বলা যাবে, আর কারোর ক্ষেত্রে না। এখানে আর একটা জিনিস দেখেন, এই যে হোসেনের ব্যাপারে বললো, এখানে এই যে হোসেনের ব্যাপারে দেখেন একটু পরেই বলবে, মানে জিনিসটা কিভাবে তারা আলী গালাস করেছেন, মাআযাল্লাহ, যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে কথা বলেছেন তারা একজন কাতেবে ওয়াহীকে গালি দিয়েছে। আমি দেখেছি একজন এখানে কাতেবে ওহি, কাতেবে ওহি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তারা, এবং তারপরে আমার তারে আবার একটা উপাধি দিল কাতেবে ওহি। কাতেবে ওহি আবার কি জিনিস? রসুলুল্লাহর কাতেবে ওহি একজনই ছিল, রসুলুল্লাহ নিয়োগ করছিলেন হযরত আলী, আর কোনো কাতেবে ওহি উনি নিয়োগ করেন নাই, কারণ উনি এই কাতেবি এই লেখালুখা পছন্দই করতেন না, উনি নিজে লিখতে পারতেন না বা পারলেও লিখতেন না আর কি, পারলেও লিখতেন না বা লিখতে পারতেন না। আগেকার দিনের লোক ওনারা লিখতে পারলেও অনেকে বলতো না, অনেকে বলতো না লিখতে পারি, লেখাপড়া জানাটা হলো তখনকার লেখাপড়া। রসুলুল্লাহ ওরকম ছিলেন না, আমি এমনি একটা গল্প বলতেছি আউট অফ দ্য ওয়ে। আগেকার দিনে আজ থেকে 500-600 বছর আগে লেখাপড়া জানা লোকদেরকে বলা হইতো দার্শনিক, মানুষ তাদেরকে দেখে হাসতো যে উনি লেখাপড়া করে দার্শনিক মানুষ, পাগল পাগল টাইপ আর কি, লিখতে পারে, উনি লিখতে পারে, লেখা হাতের লেখা খুব সুন্দর। এমনকি বড় বড় রাজা বাদশাহ আকবর, বাদশাহ শাহজাহান, বাদশাহ বাবর, এদের কাছে যদি কেউ চিঠি পাঠাইতো এনারা নিজেরা পড়তেন না, দরবারে বসে চিঠি পড়বে এটা এর চেয়ে বড় অপমান আর কিছু নাই, লোকজন দেখে ফেলবে যে পড়তে জানে। হুমায়ুন জাহাঙ্গীর আকবর বাবর এদেরকে ছোটোবেলায় লেখাপড়া শিখাইছে ওদের বাপ মা, কিন্তু তা সত্ত্বেও তারা দরবারে বা লোকের সামনে স্বীকার করতো না যে আমরা লেখাপড়া জানি, অপমানের ব্যাপার। দরবারে যদি কোনো চিঠি আসতো তার পাঠক ছিল আলাদা, সে পড়ে শোনাইতো যে এই হয়েছে, উনি শুনতেন। আচ্ছা, আর যদি কিছু সাইন করতে হইতো, লেখার উপরে সাইন করতে হইতো, কোনো একজন লোক একটা চুক্তি মুক্তি নিয়ে আসছে লেখার জন্য নিয়ে আসছে, চুক্তি পড়ে শোনালো হইলো, ওই যে বাদশাহ মনে করেন বাদশাহ আওরঙ্গজেব বা বাদশাহ বাবর কলম ধরতো এমনভাবে যেন কলমটা উনি ধরতে পারেন না, কলম ধরার কোনো প্রশিক্ষণ তার নাই, এরমভাবে ধরলো কিংবা এরমভাবে ধরলো, বুঝাইতে চাচ্ছে যে আমি লিখতে জানি না, তারপরে একটা এরম একটা সাইন দিয়ে দিল আর কি। তুগলক, বাচ্চা তুগলক, যে কলমের এক খোঁচায় আমি দিল্লির অধিবাসীর এক দিল্লির থেকে বাইর করে দিলাম, এরকম। কেন তারা লেখাপড়া স্বীকার করতেন না? ওই যে ও তখনকার দিনে মানুষ লেখাপড়া যারা জানায় তাদেরকে বলতো দার্শনিক এবং পাগল, হাসতো। তখনকার দিনে দাম ছিল যারা ফাইটার যোদ্ধা, এবং এই যোদ্ধা লোকজন ওই লেখাপড়ার ধার ধারত না, ফাইটারদের দাম ছিল, শক্তির দাম ছিল। আগেকার দিনের লোকদেরকে দেখবেন, এখনও দেখবেন খুতবায় বলে আসাদুর রসুল, মানে হামজারে বলতেছে রসুলের বাঘ। এখন যদি বাঘ বলেন ওই বাঘের এখন আর দাম নাই, এখন শিক্ষিত লোকের দাম। যাই হোক, ওটা আগে থেকে চলে আসতেছে। তা
তখনকার দিনে মানুষ স্বীকার করতো না যে আমরা লিখতে পড়তে পারি, এটা একটা অপমানজনক জিনিস ছিল। আর তখনকার দিনে দাম ছিল ফাইটারের এবং শক্তির, এবং ফাইটারের পরে দাম ছিল যারা নাকি ভালো ওয়ার্কার, মানে বোঝা, মনে করেন আড়াই মণি বস্তা গাড়ি করে নিয়ে আসতে পারে, এরকম দাম ছিল। কিংবা তাদের দাম ছিল যে চলে গেলো আর কি, উট চালায় নিয়ে চলে গেলো, ঘুম নাই ইয়ে নাই, একটা না 300 মাইল চলে যাচ্ছে ঘুম টুম ছাড়া, এ ধরনের লোকও ছিল। হাঁটতো আলমডাঙ্গা রেল স্টেশনে দাঁড়ায় আসি, পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দরতম জায়গা একটা ছিল আলমডাঙ্গা রেল স্টেশন, অবশ্য এখন না, আজ থেকে মনে করেন 35-40 বছর আগে। ওই সময় আলমডাঙ্গা রেল স্টেশনে আপনি সকাল 9টার সময় গেলে আপনি কখন যে সন্ধ্যা হয়ে গেছে টের পাওয়া যেত না, এত সুন্দর ছিল আলমডাঙ্গা রেল স্টেশন। এটা বোঝানো যাবে না, ওই জায়গাও এখন নাই, ওগুলো সব চেঞ্জ হয়ে গেছে, আর সারাউন্ডিংও চেঞ্জ হয়ে গেছে, রেল স্টেশনও চেঞ্জ হয়ে গেছে। তা আমি ওখানে যা বসে থাকতাম সারাদিন। তা আলমডাঙ্গা রেল স্টেশনে হঠাৎ করে একটা লোক আইসে, আইসা বলতেছে যে সুগরডাঙ্গা যাব, ট্রেন কখন আসবে? তো আমি সুগরডাঙ্গা মানে হলো চুয়াডাঙ্গা যাবে আর কি, তা ওখান থেকে চুয়াডাঙ্গা 20-30 মাইল হবে, 20 মাইলের মতন। তো বললো যে তখন বললো 2টার সময়, মানে তখনও 2 ঘন্টা পরে। তো বলছে ও লোক সূর্যের দিকে তাকাইলো, তাকাই বলে 2 ঘন্টা পরে, হ্যাঁ চল 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 লাইটে চলে যাই, হাঁটা ধরলো। মানে তার কাছে 2 ঘন্টাটাই ইম্পর্টেন্ট, ওই ট্রেনে যাবে না হাইটে যাবে এটা কোনো ব্যাপার না, সে ওই 20 মাইল হাঁটা তার কাছে কোনো ব্যাপারই না। সে ওখান থেকে সুগরডাঙ্গা, যেহেতু ট্রেন 2 ঘন্টা পরে আসবে, এই জন্যে আলমডাঙ্গা থেকে হাঁটা ধরলো, সুগরডাঙ্গা চলে যাবে 2 ঘন্টার মধ্যে। তাইলে যে এই ধরনের লোক ছিল আগেকার দিনের, ওই হাইটে দেখা গেলো 30-40-50 মাইল হাইটে চলে যাচ্ছে, কিংবা এটা ঘোরা পাইলে তো কত নয় মাইলের পর মাইল হাইটে চলে যাচ্ছে, এই ধরনের লোকদের মূল্য ছিল। তা যাই হোক, এই কাতেবে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লেখার মাধ্যমে কোরআন টিকায় রাখ থাকবে এই ধরনের কোনো এম তার ছিল না। ওনার ইয়ে ছিল যে কোরআন মুখস্থ করতে হবে, উনি কোরআন মুখস্থ করাইতেন এবং অনেক হাফেজ তৈরি করে রেখে গেছেন। উনি লেখাইতেনও যেন উনি ভুলে না যায়, এটা পার্সোনাল কাজের জন্য লিখে, ওনার পার্সোনাল মনের একটু ইয়া সাহসের জন্য যে না জানি ভুলে যাই, এই এই ভয়ে উনি লেখাইতেন। কারে দিয়ে লেখাইতেন? হজরত আলীকে দিয়ে লেখাইতেন। হজরত আলী লিখতে পারতেন ছোটোবেলার থেকে, 10 বছর বয়স থেকে, এই এই ছিল তার কাতেবে রহিম। এখন যদি মুয়াবিয়া কাতেবে হয় তার মানে কি? মক্কার থেকে, যেহেতু মক্কা বিজয়ের পরে মক্কার থেকে মদিনায় গেছে রসুলের ওখানে যাইয়া, রসুলের পলিসি হলো মুখস্থ করো। এখন মুয়াবিয়ার মুখস্থ হয়তো করতে ইচ্ছা করে না, কী করবে? ওই লেখছে, লিখে রাখছে, পরে মুখস্থ করবো নি, এই জন্য লিখে রাখছে। কাতেবে ওহি বলে কোনো কথা রসুলুল্লাহ কোনো কাতেব টাতেব নিয়োগ করেন নাই, কাতেবে ওহি বলে কোনো কথাও নাই। আচ্ছা, আর যদি কোরআন লিখিত আকারে সংরক্ষিত হইতো তাহলে কিন্তু কোরআন বিক্রি হতো, হয়ে যেত, বিভিন্ন রকমের লোক বিভিন্ন রকমের কোরআন লিখিত কোরআন পাবলিশ করত। এই যে তোরা লিখিত আকারে আসছিল, যার ফলে এটা বিকৃত হয়েছে, মানে একটা জায়গা থেকে যদি বিকৃতি শুরু হয়ে যায়, একটা পাবলিশার বিকৃত কোরআন বাইর করলো, তারপরে আপনি আর ডিসাইড করতে পারবেন না এই যে বিকৃত কোনটা বিকৃত। মনে করেন লিখিতভাবে যদি সংরক্ষণ করা হয়, তাইলে মনে করেন মদিনা একটা কোরআন পাবলিশ করলো, তারপরে মিশর বা কায়রো আর একটা কোরআন পাবলিশ করলো, দুইটা, তখন আপনি আর ডিসাইড করতে পারবেন না মিশরেরটা সঠিক না মদিনারটা সঠিক, কারণ এটা লিখিত, দুইটাই তো লিখিত। লিখিত জিনিস যদি একবার বিকৃত হয়ে যায় ওটা আর বোঝা যায় না, এই জন্য লিখিত জিনিস বিকৃত হয়। যদিও আমাদের সাধারণ কমন সেন্সে বলবে লিখিত থাকলেই তো ভালো থাকবে, আসলে তা না, আসলে তা উল্টা, লিখিত থাকলে বিকৃত হবে। কোরআন বিকৃত হয় নাই তার কারণ এটা রক্ষিত হয়েছে হাফেজের মাধ্যমে, হাফেজের মাধ্যমে যেহেতু মুখস্থ করে রাখছে এটা বিকৃত নয়, ম্যান টু ম্যান এটা ঠিক মতন ইয়ে হয়েছে। হাফেজরা নিজেরাও লিখেও রাখতো, কিছু একজন হাফেজের দেখবেন অনেক ছোটো ছোটো কাগজে নিজেরা লিখে রাখে, এটা তার পার্সোনাল ব্যাপার, রসুলুল্লাহ নিয়োগকৃত কাতেব না তারা, তারা হাফেজ, রসুলের সাহাবির মধ্যে তারা ছিলেন হাফেজ, এবং তাদের মধ্যে ঘরে খুঁজলে অনেক দেখা যেত বন্দা কোরআন লেখা, ওনারা নিজেদের ওই কনফিডেন্সের জন্য লিখতেন, ওই ধরনের কোনো কাতেবে ওহি রসুলুল্লাহ নিয়োগ করেন নাই। এবং মুয়াবিয়ার তো প্রশ্নই আসে না, মুয়াবিয়ার প্রশ্নই আসে না যে কাতেবে ওহি চাকরি নিবে,
কারণ মুয়াবিয়া হইতেছে আবু সুফিয়ানের ছেলে। আবু সুফিয়ান ছিলেন মক্কার লিডার, বলতে গেলে মক্কার রাজার মতন, এবং উনি খুবই বড় লোক ছিলেন, খুবই বড় লোক। আবু সুফিয়ান হইল খুবই বড় লোক ছিলেন। এত এরকম কোটিপতির একটা ছেলে মদিনায় গেছে ইসলামের বিজয় দেখার জন্য, ইসলামের সম্বন্ধে জ্ঞান অর্জনের জন্য। সে ওখানে যে কাতেবে ওহির চাকরি নিবে বা কাতেবে ডিউটিতে লাগবে তা না, ও গেছে, ও আবু সুফিয়ানের ছেলে নাকুচা লোক, মক্কা বিজয়ের পরে বেড়াইতে গেছে, ওখানে যায় ওই ওই নাকুচা অবস্থায় ছিল। আচ্ছা যাই হোক, এখানে পয়েন্টটা সেটা না, আমি আর একটু দেখাই নি, তারপরে আমি আলোচনা করব আসল পয়েন্টটা আমি কি। আলেম আমার কোনো একটা বক্তব্যকে কোট করে এক জায়গায় দিয়েছেন, তো সেখানে কমেন্টসের মধ্যে যখন আমি কমেন্টসগুলো পড়ছিলাম আর চিন্তা করছিলাম, আমার অনেকগুলো গুণা জড়তেছে। যে গালিগুলো সেখানে দেওয়া হয়েছে তাতে আমার গুণাগুলো জড়তেছে, আমার মাকাম আল্লাহ তাআলা বাড়াচ্ছেন। যত বেশি গালি দেওয়া হবে সেই গালির যোগ্য যদি আমি না হই তাহলে আমার মাকাম বাড়বে নিঃসন্দেহে। আমি এক্ষেত্রে বিনয়ের পরিচয় দিতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা একটি বিষয়ে পর্যালোচনা করা উচিত, পর্যালোচনাটা হচ্ছে এই, আমরা অনেক সময় কোনো আলেমদেরকে গালি দিতে অথবা কথা বলতে আমরা কখনো কি বলছি এটা চিন্তা করি না, না চিন্তা করেই যা ইচ্ছা তাই একজনকে গালি গালাজ করি। আকাশ প্রযুক্তির এই বৈপ্লবিক পরিবর্তনের সময় কাউকে গালি দেওয়াটাও খুব সহজ, কারো একটা কথা না বুঝে ছড়িয়ে দেওয়াটাও খুব সহজ, এতে করে গুনার বাগি হওয়াটাও খুব সহজ। আমি গত জুমাতে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আলোচনা করেছি। আমার কাছে তো মনে হয় না কোথাও আমার একটি কথায় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান খাটো হবে এমন কোনো কথা আমি আমার জীবনে বলতে পারি, এটা আমার কাছে কখনো মনে হয় না। কেমন করে আমরা ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শান খাটো করব, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইন থেকে আর হুসাইন আমি নবী থেকে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মান খাটো হোক, মান খাটো হয় এমন কথা কেমন করে আমরা বলব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু হাদিস গত জুমাতেও উদ্ধৃতি হিসেবে দিয়েছিলাম, এজন্য পূর্ণ আলোচনাটি অনেক ইউটিউবাররা দিয়েছে, সেখান থেকে আপনারা শুনে নেবেন ইনশাআল্লাহ। আমি তোমধ্য থেকে আপনাদের খিদমতে আরজ করতে চাই আদাবুল মুফরাদের সেই প্রসিদ্ধ হাদিস, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু ফাহিব্বাহু ওয়া আহিব্বা মান ইউহিব্বুহু, আল্লাহ আমি আমার হাসান হুসাইনকে বড় ভালোবাসি, আল্লাহ হাসান হুসাইনকে যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ আপনি ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটা আবেদনময়ী আল্লাহর কাছে এই দোয়াটা, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহু, আল্লাহ আমি আমার এই হাসানকে হুসাইনকে বড় ভালোবাসি। এরপরে আরো একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বুহুমা ফাআহিব্বাহুমা ওয়া আহিব্বা মান ইউহিব্বুহুমা, আয় আল্লাহ তাআলা এই আমার কলিজার টুকরা এই দুই নাতিকে আমি বড় ভালোবাসি, আল্লাহ যারা তাদেরকে ভালোবাসে আল্লাহ আপনি তাদেরকে ভালোবাসেন। তো এই কথার পরে কেমন করে একজন মুসলিম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালো না বাসবে, বড় দুঃখজনক। আমরা কথা বলতে গিয়ে লাগামহীন কথা বলে ফেলি, জ্ঞানের চর্চা না থাকার কারণে। এখানে দেখেন আমি উনাকে উদ্ধৃতি করলাম, তার মানে এই না কিন্তু উনি, এই বাংলাদেশের সমস্ত মৌলানা একই শিক্ষা বা শিক্ষা নিয়ে শিক্ষায় শিক্ষিত, এবং তারা সবাই এই কথাই বলবেন, ওনাকে আমার খারাপ মনে করেন না।
আর তাছাড়া মাওলানাদেরকে খারাপও বলা যাবে না, কারণ তারা তো একটা বিরাট কাজ করে, বিরাট কাজ করে। এই কাজ তো আর আমি আপনি করতে যাব না। তাইলে ইসলাম ধর্মের বাংলাদেশের সাধারণ জনগণকে ইসলাম ধর্মের শিক্ষা দেয় ম্যান টু ম্যান, ওয়ান টু ওয়ান বেসিসে, মসজিদে ইমামতি করে, সমস্ত ইসলামিক কাজ তো তারাই করে, তাদের তো রিপ্লেসমেন্ট নাই। আমি খারাপ বললাম এবং তার উপরে সম্বন্ধে খারাপ আইডিয়া করলাম, তাদেরকে খারাপ প্রমাণ করলাম, এটা একটা বিরাট ধরনের গুণা হবে আমার। আমি কিন্তু মাওলানাদেরকে খারাপ বলতে যাচ্ছি না, তারা যে শিক্ষা সুন্নি শিক্ষা, এই সুন্নি শিক্ষাটা আমি বলতেছি একটু সংস্কার দরকার, সংস্কার দরকার। কারণ শিক্ষা তো আরও আছে, আয়াতুল্লাহরা তো শিক্ষিত, শিয়ারা ওরাও তো শিক্ষিত, ওরাও তো তাদের মাদ্রাসায় পড়ে, তাহলে ওদের ওরা চরমপন্থী এই ব্যাপারে, আর আমাদের সুন্নিরা আবার বেশি নরমপন্থী। এই চরমপন্থী নরমপন্থীর মধ্যে দিয়ে একটা রাস্তা বের করতে হবে। শিক্ষার ব্যাপারটা আমি বলতেছি, হুজুরদের ব্যাপার না, হুজুররা কিন্তু বিরাট কাজ করে। এবং নিবেদিত প্রাণ কর্মী, এই যে মাদ্রাসা এতিম বাচ্চাগুলারে পালে, এখান থেকে ওখান থেকে পয়সা জোগাড় করে সামান্য নামমাত্র বেতনে চাকরি করে, জীবনের শেষে পেনশন ছাড়া বাড়ি চলে যায়, এদের তুলনা হয় না। আপনি যদি আমি কইছি আগের বিরুদ্ধে, মাদার তেরেসা যদি একটা নোবেল প্রাইজ পায় থাকে, একটা হুজুরের দশটা করে নোবেল প্রাইজ পাওয়া উচিত। হুজুরদের ব্যাপারে কিন্তু ইয়ে করেন না, আমি বলতেছি শিক্ষার ব্যাপারে, আমাদের দেশের শিক্ষার কারণে। শিক্ষাটা কি, এই যে দেখেন বলল যে হুসাইনকে ভালোবাসতে হবে, কেন রসুলুল্লাহ ভালোবাসতেন, রসুলুল্লাহ ভালোবাসতেন দেখে আমার কেন ভালোবাসতে হবে, আমার ওকে ভালোবাসার তো প্রয়োজন নাই। রসুলুল্লাহ ভালোবাসতেন তার নাতিরে, তো উনি ভালোবাসবেনই। এখন উনি বলছেন যে হুসাইন আল্লাহর কাছে দোয়া করছেন হুসাইনরে যে ভালোবাসে তারে তুমি ভালোবাসো, ঠিক আছে হুসাইনরে কেউ যদি ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবেন হয়তো। রসুলুল্লাহ দোয়া করলেই যে আল্লাহ কবুল করে নেবেন তা তো না, রসুলুল্লাহ তার চাচা যার যাকে সে পালতেন ওনাকে খুব ভালোবাসতেন, অনেক দোয়া করছেন যে আল্লাহ ওনাকে মুসলমান বানায় দাও। উনি সম্ভবত শেষ পর্যন্ত মুসলমান হয়েছে কি হয় না এটা সন্দেহ ছিল। তা এখন একজন অনেক রসুলি আছে, অনেক দোয়া করছেন কবুল হয়নি, সেটা আসল কথা না। রসুলুল্লাহ ভালোবাসতেন এই জন্য হুসাইন খুব ভালো, এই পয়েন্ট এই লাইনে গেলে যাওয়ার প্রয়োজন নাই। হুসাইন আসলে কী করছে এটা বুঝতে হলে খেলাফত বুঝতে হবে, এবং এই খেলাফত ধ্বংসকারী কে, এই খেলাফত ধ্বংসকারী মুয়াবিয়া। ইয়াজিদ তো কিছুই না, ইয়াজিদ মুয়াবিয়ার কাছে ইয়াজিদ হইল একটা নসি, কিছুই না। ইয়াজিদরে আমরা খারাপ বলি কারণ মদিনা আক্রমণ করে প্রচুর হত্যাকাণ্ড চালাইছিল, অনেক সাহাবির বাচ্চা কাচ্চা মেরে ফেলছিল, মদিনা ধ্বংস করেছিল সে, এটা একটা কারণ। আর একটা হলো হুসাইনরা মারছিল ইয়াজিদের বাহিনী, কিন্তু তার সাথে অনেক বেশি খারাপ কাজ করছে হইল মুয়াবিয়া, পুরা ইসলামের খারাপ কাজ করছে মুয়াবিয়া। সে হযরত আলীর বিরোধিতা করছে, হযরত আলী ছিলেন তখন খলিফা। আচ্ছা কেমন খলিফা ছিলেন হযরত আলী? একটা লোক বলতে পারে যে আবু বকরের খলিফা হওয়া ঠিক নাই, ঠিক হয় নাই, আর একজন বলতে পারে যে ওমর ভালো খলিফা ছিলেন না, বলা যাবে ঐতিহাসিক ব্যক্তিত্ব হিসাবে ওনার সমালোচনা করা যাবে, কিন্তু আলীর সমালোচনা করা যাবে না। কারণ হইল হযরত আলী রসুলের নির্বাচিত খলিফা, রসুলুল্লাহ বলে গেছিলেন যে আমার পরে নেতা হবে হযরত আলী, অতএব আলীর খিলাফত সম্বন্ধে কোনো সন্দেহ করা যাবে না, কারণ আলী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্বাচিত খলিফা, আদেশ প্রাপ্ত খলিফা। এবং কোরআনে আছে আহলুল বায়তদেরকে ভালোবাসতে হবে, তাহলে আপনি ভালোবাসবেন ভোট দিবেন না তা তো হয় না, তাহলে হযরত আলী খলিফা। আচ্ছা এই খলিফা ধরে নিলাম উনি একজন খলিফা, ইসলামের খলিফা। এখন ইসলামের খলিফা উনার খলিফার বিরোধিতা করলে সে মুসলমান থাকে না, খলিফার বিরোধিতা করলে মুনাফিক কারে বলে, এটা আমাদের দেশের হুজুররা যে পড়াশোনা করায় মুনাফিক বলে দেখবেন যে নানান রকমের থিওরি নিয়ে আসছে, এক সময় দেখবেন মিথ্যা কথা বললে খলিফা মুনাফিক, তারপরে ইয়া মুনাফিক সম্বন্ধে আমি আপনার কিছু ভিডিও দেখাই, এই মুনাফিক এটা একটা ইম্পর্টেন্ট, দেখেন কি বলে এরা। এটা মুনাফিক সম্বন্ধে আমাদের আইডিয়া নাই, মুনাফিক কারে বলে, মুনাফিক মিথ্যাবাদী কিন্তু মুনাফিক না, কিন্তু এরা সব এই যে এখানে দেখেন অনেকগুলা হুজুরের বক্তৃতা এখানে আছে,
এরা সবাই সুন্নি লাইনের। কি কি কাজ করলে একটি মানুষ মুনাফিক হয়, রাষ্ট্রীয় মুনাফিক কারা, মুনাফিকের চরিত্র, মুনাফিক কাকে বলে, মুমিন মুনাফিক, এই যে মুনাফিক, এই যে হাজার হাজার বক্তৃতা দেখবেন একটা বক্তৃতাও ঠিক নাই। আচ্ছা, আমি যে কোনো একটা বক্তৃতা দেখাই, উপরেরটাই দেখাই, এই যে এটা, এই যে ইনি তো খুব ভালো কথা বলেন, এনারটাই দেখাই, দেখেন কি বলে। চাকরি দিয়ে দিব আসরানি, এরকম অনেক ধরনের স্লোগান দেয়, কিন্তু ক্ষমতায় বসে গেলে সব ভুলে যায়, চিৎকার করে বলেন ঠিক না। কোন নবী ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করেন নাই, প্রমিস যদি দাও প্রমিস তোমাকে রাখতে হবে। সবচেয়ে বেশি ওয়াদা পূরণ করেছেন সাইয়েদনা ইসমাইল, তার কথাই করণে আছে না নাই। وذكر في الكتاب إسماعيل إنه كان صادق الوعد وكان رسولا نبيا। সাইয়েদনা ইসমাইল দেখা করতে গেলেন কি ওই বট গাছের নিচে, ওই লোকটার জন্য ইসমাইল নবী। মুনাফিকরা শোনো শোনো, إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسول والله يشهد إن المنافقين لكاذبون। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী মুনাফিকরা আপনার কাছে যখন আসে, এসে বলে আমরা সাক্ষ্য দিলাম আপনি আল্লাহর রাসূল, আল্লাহ ভালো করেই জানেন যে আপনি রাসূল, তবে জেনে রাখেন মুনাফিকদের কথায় আপনি গলবেন না, তারা কিন্তু সত্যবাদী নয়, তারা মিথ্যাবাদী। মুনাফিকেরা কি? সবাই বলেন মুনাফিকেরা কি? এখানে বললো মুনাফিকরা মিথ্যাবাদী, তার মানে কি যে কোনো লোক মিথ্যা কথা বললে মুনাফিক হয়ে গেল? না, মিথ্যাবাদীরা মুনাফিক না। আর এই যে আয়াতটা উদ্ধৃতি করলো, এটা কিন্তু মুনাফিকের চিহ্ন না, এটা মুনাফিক মদিনায় মুনাফিকরা আইডেন্টিফাইড ছিল, সুলুল এবং তার ফলোয়াররা ছিল মুনাফিক। এই এখানে আল্লাহ বলছেন মুনাফিকরা আসলে তোমার কি বলে, তোমার উত্তর কি? আসলে মুনাফিক কাকে বলে সেটা তো কোরআনে প্রথমে ডিফাইন করা হয়েছে, সেইখান থেকে বুঝতে হবে মুনাফিক কারা। এরকম আরো অনেক বক্তৃতা দেখবেন, সমস্ত বক্তৃতা দেখবেন যে মুনাফিকের ১৬টি বৈশিষ্ট্য। এই দেখেন, এই যে এখানে বলতেছে মুনাফিক, মুনাফিকরা কোরআনের আইন মানে, কোরআনের আইন তাদের কাছে বর্বর মনে হয়, বিষের মতো লাগে, কোরআনকে তারা ধর্মের ক্ষেত্রে মানে কিন্তু সমাজে মানে না, রাজনীতিতে মানে না, অর্থনীতিতে মানে না, তারা নিজেরা বলে ধর্মভিত্তিক রাজনীতি করা যাবে না। অথচ দেখা যায় ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের আগে ধর্মকেই তারা পুঁজি করে। এই নানান রকমের ব্যাখ্যা নিয়ে আসে, কিন্তু কোরআনে আপনি যদি দেখেন, কোরআন থেকে আপনি জানতে হবে মুনাফিক কারা। এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা প্রথমেই আছে সূরা বাকারায়, এইখান থেকে শুরু হয়েছে। অব দ্য পিপল দেয়ার আর সাম হু সে উই বিলিভ ইন গড, যারা বলে আমরা বিশ্বাস করি, অ্যান্ড দ্য লাস্ট ডেট, বাট দে বিলিভ নট, তারা আসলে বিশ্বাস করে না। মানে মুনাফিকরা কি? তারা অবিশ্বাসী, তারা মুমিন না। আল্লাহ ডিক্লিয়ার করলেন এখানে তারা মুমিন না। ফেইন উড বি দ্য দে ডিসিভ আল্লাহ অ্যান্ড দোজ হু বিলিভ, বাট দে উইল ডিসিভ দেমসেলভস, তারা আল্লাহ ডিসিভ করতে পারে না, প্রতারণা করতে পারে না, নিজেদেরকেই প্রতারণা করতেছে, তাদের অন্তরে অসুখ আছে। হোয়েন ইট ইজ সেড টু দেম, যখন তাদেরকে বলা হয় মেক নট মিসচিফ অন দ্য আর্থ, এই মুনাফিকরা কেমন, যখন তাদেরকে বলা হয় সমাজে পৃথিবীতে গোলমাল সৃষ্টি করো না, তারা বলে উই অনলি ওয়ান্ট টু মেক পিস, আমরা তো শান্তি সৃষ্টি করি। আচ্ছা, শান্তি সৃষ্টি করে, শান্তি স্থাপন করি, তা পৃথিবীতে শান্তি স্থাপন করার বিভিন্ন রকমের পথ আছে, গোলমাল না করা, একটা নেতার অধীনে থাকা, তার আইন কানুন অনুযায়ী চলা, কিংবা রাষ্ট্রীয় আইন কানুনে চলা, কিংবা আলাদা থাকা, গোলমালের মধ্যে না যাওয়া, এগুলো বিভিন্ন রকমের শান্তি স্থাপনের পথ আছে, সমাজতন্ত্র, গণতন্ত্র, বিভিন্ন তন্ত্র আছে শান্তি স্থাপনের পথ। কিন্তু তারা বলতেছেও যে আমরা তো শান্তি স্থাপন করি, আসলেও তারা শান্তি স্থাপন করায়, কিন্তু তাদের মধ্যে প্রবলেমটা কী? তাদেরকে বলা হইল যে মেক নট মিসচিফ অন দ্য আর্থ, মানে গোলমাল করো না। এটা কে বলল? এইটা বলল হইল তাদেরকে রসুল। রসুল বলতেছেন যে সমাজে গোলমাল করো না, মানে রসুল একটা কাজ করতেছেন, তার একটা আন্দোলন চলতেছে, তার একটা সংগ্রাম চলতেছে, এই সংগ্রামের বিরোধিতা
যারা করতেছে তাদেরকে রসুল বলতেছেন যে গোলমাল করলো না, আমার কাজ আমার ঠিক মতন করতে দাও। এবং তারা বলতেছে যে না আমরা তো শান্তি স্থাপন করি, মানে তাদের আলাদা শান্তি স্থাপনের আলাদা পথ আছে, রসুলের পথ পথে তারা নাই। এখন রসুল মরে গেছে, রসুলের মৃত্যুর পর এখন ধরতে হবে খলিফা। খলিফা একটা কাজ করতেছে, তার একটা পথ আছে, সে ওই পথে শান্তি স্থাপন করতে চায়। কিন্তু কিছু লোক আছে অন্য পথে শান্তি স্থাপন করতে চায়। মনে করেন আফগানিস্তানের আমিরুল মোমিনিন একটা পথ ধরছে, সেই পথে উনি শান্তি স্থাপন করতে চাচ্ছেন। কিন্তু কিছু লোক আছে তারা ওই আমিরুল মোমিনের তালেবানের হেড যিনি এখন আছেন তার পথে নাই, তারা অন্য পথে আছে, অন্যভাবে শান্তি স্থাপন করতে চায়। তারা হয়তো চায় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, ভারতেই ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, ইলেকশনের পরে একটা সরকার গঠিত হোক, ওইভাবে শান্তি স্থাপন করা হোক। আবার অনেকে হয়তো চায় সমাজতন্ত্র প্রতিষ্ঠা করা হোক, আবার অনেকে হয়তো চায় আগে যে রাজতন্ত্র ছিল ওইটা ফেরত আসুক, রাজতন্ত্র কিন্তু খুব ভালো, তা এইটা ফেরত, এইভাবে শান্তি স্থাপন করতে যাচ্ছে তারা। কিন্তু ওইখানে ইসলামী লিডারশিপ বলতেছে যে না, শান্তি স্থাপনের পথ হলো যে আমরা যেটা করতেছি এই পথে থাকো। তার মানে কি, এই যে মুনাফিকটা, এই মুনাফিকই হচ্ছে রিলেটেড টু ইসলামী লিডারশিপ। খলিফার বিরুদ্ধে যদি যান, খলিফার পথে যদি না থাকেন, যদি নিজস্ব পথে শান্তি স্থাপন করতে চান, তাইলেই আপনি হবেন মুনাফিক, অন্যভাবে না। মিথ্যা কথা বললে মুনাফিক হবে না, এটা লোক ঢোকে ঢোকে মিথ্যা কথা বলে, সে মুনাফিক না। এবং এই যে মুনাফিক যে হবে তার জন্য আল্লাহ দোজক নির্ধারণ করে দিছে, বলছে প্রথমে বলছে যে এটা মুসলমান ইমানদার না, যদিও সে একালারে বিশ্বাস করে, যদিও সে নামাজ পড়ে, যদিও সে খুব ধার্মিক, পায়জামা পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে, তারপরেও সে মুমিন না, আল্লাহ তাকে মুমিন থেকে বাদ খারিজ করে দিয়েছেন এবং তার জন্য জাহান্নামের সবচেয়ে নিচের স্থান ডিক্লেয়ার করছেন। এই লোকটা কে? যখন তাদেরকে বলা হয় সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করো না, এটা কে বলে? রসুল বলে বা রসুলের পরবর্তী খলিফা বলে। এবং তারা বলে আমরা শান্তি স্থাপন করি, মানে তাদের শান্তি স্থাপনের পথ আলাদা। আচ্ছা, আরও ক্যারেক্টার তার আছে অফিসিয়াল। আচ্ছা, হোয়েন দে আর সেড টু দেম বিলিভ লাই অ্যাজ দ্য আদার্স বিলিভ, অন্যের মতন বিশ্বাস করো। এখানে বিশ্বাস দেশে শ্যাল উই বিলিভ অ্যাজ দ্য ফুলস বিলিভ, যারা নাকি বিশ্বাসী এদেরকে তারা বোকা মনে করে, নির্বৃত্ত মনে করে। তারা যেমন মদিনায় ছিল অনেকে, তারা মনে করতো রসুলুল্লাহ একটা বোকা, সে একটা সংগ্রাম করতেছে, মারামারি করতেছে, আস্তে আস্তে গোলমাল বাইরে যাবে, এক সময় রোম সম্রাট এসে মদিনার সমস্ত লোকরে মেরে ফেলবে, এটা তাদের ধারণা ছিল। সুলুল বলতো যে আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে রোম সম্রাট আসছে, আইসা আমার সাহাবিদেরকে, মানে সুলুলের সাহাবি মুনাফিকদেরকে ধরে নিয়ে যাচ্ছে, কোমরে চেন বাইন্দে বাইন্দে। তাহলে কি আনসার মুহাজির এদেরকে সে কী করতো? বোকা মনে করতো, কারণ তারা সে ধারণা করতো যে দুনিয়ার পরিস্থিতি সম্বন্ধে তার কোনো আইডিয়া নাই, রোম সম্রাটের সম্বন্ধে আইডিয়া নাই, যে কোনো সময় চলে আসতে পারে, আমাদের ব্যবসা বাণিজ্য সব সিরিয়ার সাথে আমাদের একটা বিরাট গোলমাল বাধায় ফেললো, এই ধরনের চিন্তা করে তারা মুমিনদেরকে বোকা মনে করে। আর কি, হোয়েন দে মিট দোজ হু বিলিভ দে সে উই বিলিভ, তারা বিরোধী পার্টির সাথে ভালো সখ্যতা রক্ষা করে, বিরোধী পার্টির সাথে সখ্যতা রক্ষা করে। এই তিনটা কাজের জন্যই শুধু মানুষ মুনাফিক হতে পারে, অন্য কোনো কাজে না। এরপরে সুরানিসায় পরিবার গঠন করছে, তারপরে ইসলামী সমাজ গঠন করছে, ইসলামী পরিবার গঠন করছে, তারপরে ইসলামী সমাজ গঠন করছে, তারপরে বলছে সমাজ পরিষ্কার করো, মুনাফিক সব মেরে ফেলো। মুনাফিক মেরে ফেলার পরে কিছু মুনাফিক সম্বন্ধে কিছু আয়াত দেওয়া হয়েছে, সেই আয়াতে মুনাফিক চেনার উপায় বলা হয়েছে এবং কোন মুনাফিকদেরকে মারতে হবে সেটা বলা হয়েছে। অত বিস্তারিত আল্লাহ জানায় আমি যাবো না, আমার তফসিরের উপরে ভিডিও আছে অনেক, আমি সুরা নিসার ভিডিওটা দেখে নিয়েন। সব মুনাফিককে মারতে বলে নেই, কিছু স্পেসিফিক মুনাফিক আছে যারা তোমাদের মধ্যে আসে কনফিডেন্স গেইন করতে চায়, এই ধরনের মুনাফিকদেরকে মারতে বলছে। এরকম দুই তিন রকমের মুনাফিক, এবং মুনাফিকদেরকে মারার সময় কী কী সাবধানতা অর্জন করতে হবে সেটাও বলছে, ভুল করে মুসলমান বাইরে ফেললে কী ক্ষতিপূরণ দিতে হবে সেটাও বলছে। তাহলে মুনাফিক মারার পলিসি এবং মুনাফিক চেনার পলিসি দিছে সুরা নিসায়, আর মুনাফিককে ডিফাইন করছে মুনাফিক কারা সেটা এখানে বলা হয়েছে। তাইলে হযরত আলী ছিলেন শিওর শট খলিফা, কারণ রসুল বলছেন উনি খলিফা, তাহলে উনি খলিফা। আচ্ছা, এই খলিফা
রসুলের নির্বাচিত খলিফা, এই খলিফার বিরোধিতা করছে, সে তার বিরুদ্ধে যুদ্ধ করছে। যে মুহূর্তে সে যুদ্ধ করছে সেই মুহূর্তে সে আর মুনাফিক হয়ে গেছে, সে আর মুসলমান তো থাকেই নাই, মুনাফিক হয়ে গেছে। এবং তার জন্য নির্ধারিত আল্লাহ বলছেন যে জাহান্নামের সবচেয়ে ভয়ঙ্কর নিম্নতম জাহান্নাম যদি সে তবা না করে থাকে। আল্লাহ তবা করলে মাফ করে দেন, বড় ধরনের গুণাও মাফ করে দেন। যদিও তার এই যুদ্ধে, সিফিনের যুদ্ধে হাজার হাজার মুসলমান মারা গেছে এবং এই হাজার হাজার মুসলমানদের মৃত্যুর জন্য দায়ী মুয়াবিয়া, হযরত আলী না। হযরত আলীর জন্য জিহাদ করাটা তার অধিকার আছে, খলিফা ইচ্ছা করলে জিহাদ করতে পারে, যুদ্ধ করতে পারে। মুয়াবিয়া ইচ্ছা করলে যুদ্ধ করতে পারে না, কারণ সে তো খলিফা না, খলিফার অর্ডার ছাড়া যুদ্ধ করা যায় না। খলিফা মুয়াবিয়ার পার্টিতে কারা ছিল? মেইনলি সিরিয়ার খ্রিস্টানরা ছিল, এবং ওই ওইখানে নতুন মুসলমান চাকরি টাকরি নিছে যারা মুয়াবিয়ার হাত ধরে বা ওই এলাকার লোকদের, তারা মুসলমান হয়ে এই মুয়াবিয়ারা দেখছে, তারা তাদের কাছে মুয়াবিয়া হলো বিরাট বিরাট বড় ইমানদার লোক তারা, এবং যারা নাকি ওই খ্রিস্টান মেইনলি। তার রাজপ্রাসাদ ছিল, টাকা পয়সা ছিল, পুরো গভর্নমেন্ট মেশিনারি ছিল। সে সিরিয়াতে একটা বড় একটা গভর্নমেন্ট মেশিনারি পেয়ে গেছিল পরিত্যক্ত রোমের। রোমের অরিজিনাল রাজধানী ছিল কনস্টান্টিনোপাল, কিন্তু দামেস্কে তারপরে ইজিপ্টে এদের ফরওয়ার্ড রাজধানী ছিল। এরকম এই দামেস্ক যেহেতু ফরওয়ার্ড রাজধানী ছিল, এখানে রাজপ্রাসাদ ছিল, দুর্গ ছিল, আর্মি ছিল, গভর্নমেন্ট অফিসিয়াল ছিল, টাকা পয়সা ছিল, সব কিছু রেডিমেড পেয়ে গেছে মুয়াবিয়া, এবং ওখানে যায় সে রাজা হয়ে গেছে। এখন তো আর ক্ষমতা ছাড়তে ইচ্ছা করে না। আচ্ছা, তাইলে এই জিনিসটা বুঝতে হবে যে মুয়াবিয়া সুস্পষ্ট রূপে খলিফার বিরুদ্ধে জিহাদ করছে, এরপরে তাকে মুসলমান বলা যাবে কি না এটা নিয়ে সন্দেহ আছে। দুই নম্বর কথা, সে কি করছিল, তবা করছিল না? সে তবা করে নাই, কারণ সে এরপরে হযরত হাসানকে দর দেখায় সে খলিফা হিসাবে, হযরত আলীর পরেই সে খেলাফতটা সে নিয়ে গেল হাসানকে ডর দেখায়। যে যদি সে সিফিনের যুদ্ধের জন্য অনুশোচনা করতো যে না হাজার হাজার লোক মারা গেছে, খলিফার বিরুদ্ধে আমি যে জেহাদ করছি, যুদ্ধ করছি, তাইলে সে এই কাজটা করতো না। যেহেতু সে হাসানের কাছ থেকে, হাসানের ডর দেখায় তার কাছ থেকে খেলাফত নিয়েছিল তখন জোর করে, এবং হাসান ভদ্রলোক ছিল, সেহেতু ওনার মধ্যে অনুশোচনা ছিল, এইটার প্রমাণ নাই। এবং ফাইনালি হযরত হাসানের কাছে চুক্তি করছিল যে তার মৃত্যুর পরে হযরত হাসান বা হোসেন হবে খলিফা, কিন্তু এইটা উনি না দিয়ে তার ছেলে ইয়াজিদকে খিলাফত দিয়ে গেছিল। তার মানে সে মৃত্যু পর্যন্ত সে তওবা করে নাই। আচ্ছা, এরপরেও কথা আছে, এবং ইয়াজিদ যে সে খিলাফত দিল সে জানতো না। ইয়াজিদ ছোটোবেলার থেকে একদম গুদাকাল থেকে বড় হয়েছে খ্রিস্টান গোত্রে, তার মা খ্রিস্টান ছিল, খ্রিস্টান গোত্রে বড় হয়েছে, তার কনসেপ্ট সব ছিল খ্রিস্টান। এবং এই ইয়াজিদ ক্ষমতা নিয়েই সে মদিনা আক্রমণ করলো এবং অনেক মুসলমান মানে বাইরে ফেললো, হাসান হোসেনের বাইরে ফেললো, কারণ সে তো মুসলমানই না, খ্রিস্টান। আচ্ছা, কল্প গোত্রে বড় হয়েছে সে। তখনকার দিনের আরব দেশে বাচ্চা কাচ্চাদেরকে বেদুইন গোত্রে পাঠানো হয়তো বড় হওয়ার জন্য, এবং মুয়াবিয়া তার বাচ্চারে পাঠাইলো কোন গোত্রে? খ্রিস্টান গোত্র, কল্প গোত্রে। কেন পাঠাইলো? কল্প গোত্রটা তা সে খ্রিস্টান মেয়েরে বিয়ে করছিল, ওই খ্রিস্টান মেয়ের গোত্র হইতেছে কল্প গোত্র, এটা খ্রিস্টান গোত্র। এখানে ইয়াজিদ বড় হয়েছে, বড় হয়ে রাজপ্রাসাদে আসছে, খ্রিস্টান পুরাপুরি সে খ্রিস্টানদের মধ্যে বড় হয়েছে, তার মা খ্রিস্টান, তাহলে সে মুসলমান হওয়ার হয়েছে নাকি এ ব্যাপারে সন্দেহর কোনো প্রশ্নে নেই। যে লোকটা হাসান হোসেনরে মারতে পারে এবং মদিনা আক্রমণ করে গণহত্যা চালাইতে পারে, সে লোকটা মুসলমান না, সে খ্রিস্টান ছিল। তাইলে এই সব কাজ থেকে মুয়াবিয়া আলীর সাথে যুদ্ধ করছে, তারপরে হাসানের কাছ থেকে জোর করে খিলাফত কেড়ে নিছে, তারপরে চুক্তিতে লেখা ছিল হাসানের পরে, তার মৃত্যুর পরে হাসান খলিফা হবে, সেইটা সে দেয় নাই, সে তার নিজের ছেলে ইয়াজিদকে খলিফা ঘোষণা করছে। এমনকি অনেকে বলে সে হাসানের বিষ প্রয়োগও সেই করছে। তাইলে তার মধ্যে তওবার তো দেখা যাচ্ছে না। যদি তওবা না দেখা যায় থাকে, তাহলে কি হলো? সে খলিফার বিরুদ্ধে যুদ্ধ করছে, সিফিনে হাজার হাজার মুসলমান সাহাবি মৃত্যুর জন্য দায়ী, এবং সে তওবা না করে মারা গেছে। অ্যাপারেন্টলি দেখা যায়, আল্লাহ ভালো জানে। আচ্ছা, এখানে আর একটা কথা বলতেছে যে রসুলুল্লাহ হাসান হোসেনরে খুব ভালোবাসে, ওই যে হিব্বু হাব্বু বললো কি জানো,
তো এই আরবিতে ওগুলা তো বুঝি না। রসুল্লাহ হাসান হোসেনরে খুব ভালোবাসত, তাতে কি যায় আসে? হাসান হোসেনরে ভালোবাসত দেখে যে আমাদের আমাদেরও তাকে ভালোবাসতে হবে, এই জন্য না। হাসান হোসেনরে আমাদের পছন্দ করতে হবে, কারণ হইল হাসান হোসেন জিহাদ করছেন ইসলামী খিলাফত টিকে রাখার জন্য, এবং হাসান মারা গেছেন খিলাফতের জন্য। এই জন্য আমরা তাদেরকে ভালোবাসব যে ওনারা খেলাফতের টিকায় রাখার জন্য আত্মত্যাগ করে গেছেন। এবং শেষ পর্যন্ত হাসান হোসেন যখন মারা গেলেন খেলাফত ধ্বংস হয়ে গেল, তারপরে আর ইসলামী খেলাফত নাই, রাজতন্ত্র শুরু হয়ে গেল। তাহলে হাসান হোসেন আমরা কেন ভালোবাসবো? কারণ ওনারা খেলাফত ধ্বংস করার হাত থেকে বাঁচানোর চেষ্টা করছেন, জিহাদ করছেন এবং জান দিয়ে জিহাদ করে গেছেন। খেলাফতটা কি? খেলাফত রাজতন্ত্র না। খলিফা থাকবেন হইল মদিনার মসজিদে বা কুফা আলীর মসজিদে, উনি হলো মসজিদের ইমাম। কুফা বা আলীর মসজিদ, কুফার মসজিদ কিংবা মদিনার মসজিদের ইমাম, মসজিদের ইমামই হচ্ছে খলিফা। এই খলিফা ওনার বডিগার্ড থাকে না। হজরত খলিফা যারা ছিলেন ওমর, হজরত আবু বকর, এনারা আততায়ীর হাতে মারা গেছেন, তবুও বডিগার্ড রাখতে পারেন নাই, কারণ রসুলুল্লাহ বডিগার্ড রাখার অনুমতি দেন নাই, রসুলুল্লাহর বডিগার্ড ছিল না। হজরত ওমর যখন জেরুজালেমে গেছিলেন, একজন লোক নিয়ে গেছিলেন, উনি উঠটা নেই আর একজনে উঠটা নেই, এই করতে করতে সিরাজ পাঞ্জাবি পরে জেরুজালেমে চলে গেছেন, সেই কত শত শত মাইল। এরকমভাবে একজন বিশাল অর্ধ দুনিয়া যিনি দখল করে ফেলতেছেন, তার অবস্থা কী? দুইজন লোক একটা উঠ টাইনে টাইনে নিয়ে জেরুজালেমে যায় হাজির হয়ে, অন্য কোনো রাজা বাচ্চা হইলে তার কাছে সাথে হাজার হাজার পাহারাদার থাকতো, সেরিমোনিয়াল ব্যাপার হইতো, ঢোল ডবল বাজায় তারা যাইতেন, গার্ড টার্ড ব্যান্ড ট্যান্ড বাজায় যেত। কিন্তু উনি গেলেন কেমনে? একটা উট টানিয়ে নিয়ে যাচ্ছে, উনি একবার টানে, ওনার চাকরে একবার চাকর না ওনার হেল্পার একবার টানে, এইভাবে টানতে টানতে সৈয়া পাঞ্জাবি বইরা জেরুজালেমে হাজির। এই হলো খলিফা। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিল্ডিং বানাইতে দেন নাই, রাজপ্রাসাদ বানানো তো দূরের কথা, তার সিংহাসন ছিল না, তার মুকুট ছিল না, তার পুলিশ বাহিনী ছিল না, তার বেতনভুক্ত আর্মি উনি তৈরি করেন নাই, ওনার পার্লামেন্ট ছিল না বা মজলিস সুরে ছিল না, ওনার ক্যাবিনেট ছিল না, উনি টাকা চাপান নাই, উনি ট্যাক্স কালেকশন করেন নাই, উনি গভর্নমেন্ট প্রতিষ্ঠার কিছুই করেন নাই। খলিফারা এসব করে না। গভর্নমেন্ট প্রতিষ্ঠা করার কাজ রাজা বাদশাহ আমির ওমরা বিভিন্ন এলাকায় থাকবে, গণতান্ত্রিক প্রেসিডেন্ট থাকবে কিংবা সমাজতান্ত্রিক থাকবে, যে রকমের ইচ্ছা, যে দেশ যে জাত যেরকম চায় সেই রকম গভর্নমেন্ট তাদের থাকবে, আমিরও থাকতে পারে, রাজাও থাকতে পারে, গণতান্ত্রিক সরকার থাকতে পারে, সমাজতান্ত্রিক সরকার, এটা নিয়ে খলিফার ব্যাপার না। খলিফা থাকবেন মদিনা বা আলীর মসজিদে, উনি কী করেন? ওখান থেকে অভিভাবক হিসাবে কাজ করেন, এবং তার যোগাযোগ কীভাবে হয় সারা দুনিয়া মুসলিম বিশ্বে? মসজিদ টু মসজিদ, মদিনার মসজিদে খলিফার তার আন্ডারে থাকবে জাতীয় মসজিদের মসজিদগুলো, জাতীয় মসজিদের আন্ডারে জেলা মসজিদ, জেলা মসজিদের আন্ডারে উপজেলা মসজিদ, উপজেলা মসজিদের আন্ডারে গ্রাম মসজিদ, এইভাবে মসজিদ টু মসজিদ কানেকশান থাকে খলিফার। খলিফা এই মসজিদের মাধ্যমে জাকাত আদায় করেন, আবার এটারে বিন্যস্ত করে আবার খলিফার মসজিদের মাধ্যমে জাকাত বিতরণ করেন, এতে মুসলমানদের অর্থনৈতিক অবস্থা ভালো হয়। এছাড়াও খলিফের একটা বাহিনী থাকে, এই বাহিনী কী করে? জিহাদ করে। কোনো রাজা বাচ্চা যদি বা কোনো এলাকার সরকার, মনে করেন মরক্কোর সরকার ইসলামী আইন অনুযায়ী কাজ করতেছে না, ওনাকে বলেন যে জিহাদ কিন্তু করবো, আমার কিন্তু আর্মি আছে, তুমি ইসলামী আইন অনুযায়ী চলো। মনে করেন পাকিস্তানের সরকার ইসলামী আইন অনুযায়ী চলতেছে না, উনি ওদেরকে বলবেন যে ইসলামী আইন অনুযায়ী চলো, তাহলে কিন্তু জিহাদ শুরু হয়ে যাবে। এই একটা ফোর্স আছে, এইরকম খিলাফত প্রতিষ্ঠা, খিলাফত স্টাইলে প্রতিষ্ঠা করছে ইরানে। ওনারা আয়াতুল্লাহ, ওনারা অনেক পড়াশোনা করে, ওনারা জানে এই যে ইমাম খোমেনি ওনার কী আছে, উনি ওনার বিরাট একটা অর্থনৈতিক ক্ষমতা আছে জাকাত ভিত্তিক। আর একটা হলো কি, ওনার একটা আইআরজিসি আছে, এই দুইটা জিনিস আইআরজিসি আছে, যা দিয়ে উনি বিভিন্ন জায়গায় জিহাদ করতেছেন, এই সিরিয়াতে করতেছেন, লেবাননে করতেছেন, ইরাকে করছেন, আবার নিজের দেশে গোলমাল হলে উনি আইআরজিসি ব্যবহার করেন। আইআরজিসিরা কোনো বেতনভুক্ত আর্মি না, এরা ভলেন্টারি ফোর্স। আর কী করেন? ওনার একটা বিরাট অর্থনৈতিক ক্ষমতা আছে, বিভিন্ন ব্যবসা ট্যাবসা চালান, এই দিয়ে উনি ওনার কাজ করেন, মুসলমানদের সাহায্য করেন। ইরানের গভর্নমেন্ট, ইরানের নির্বাচিত সরকার আছে, ঠিক একইভাবে আফগানিস্তানেও এখন ওই রকম সরকারই হবে, আমিরুল মুমিনের আন্ডারে তালেবানরা থাকবে, অর্থনীতি থাকবে, অর্থনৈতিক একটা অংশ জাকাত ভিত্তিক অর্থনীতি একটা থাকবে, কিন্তু গভর্নমেন্ট হবে, সরকার চালাবে নির্বাচিত সরকাররা। দেখেন দেখেন আফগানিস্তানও এরকম করবে এখন, এটাই ইসলামী পদ্ধতি। এই পদ্ধতিটাই
এই যে খিলাফত, এই পদ্ধতিতে আলী থাকতেন। আলী প্রত্যেক দিন সন্ধ্যার সময় হযরত আলী সমস্ত সম্পত্তি দান করে ঘুমাইতে যাইতেন। উনি বাড়িতে টাকা থাকলে কিংবা ওই কোষাগারে টাকা থাকলে উনি ঘুমাইতে পারতেন না, দান করে ঘুমাইতেন। উনি একদম সিম্পল লোক ছিলেন। ওনার পিছন দিয়ে এসে একজন মেরে ফেললেন, উনি দেখলেন না, কোনো বডিগার্ড টডিগার্ড ছিল না। রসুল্লাহ যেভাবে চলতেন, হযরত আলী ওইভাবে চলতেন, তার আগের খলিফাগুলো ওইভাবে চলছেন। ওনার এই যে খিলাফত, উনি বিভিন্ন এই যে মিশরের যারা ক্ষমতা ছিল তাদেরকে নিয়ন্ত্রণ করেন। ইয়েমেনের এই যে হযরত আলীর কথা মতন চলতো, মিশরের যে গভর্নর যারা ক্ষমতায় ছিল, গভর্নর মুসলিম গভর্নর যারা, ইয়েমেনের গভর্নররা, বিভিন্ন এলাকায় যে মুসলিম গভর্নর ছিল, সব আলীর কথা মতো চলতো। এই আলী হলো মসজিদে বসে আছেন, মসজিদের ইমাম সাহেব, কুফা মসজিদের ইমাম সাহেব, তার আন্ডারে পৃথিবীর সমস্ত মসজিদ এলাকার গভর্নমেন্টরা চলতেছে। হযরত আলী এরকম খলিফা ছিলেন, কোনো রাজতন্ত্র না। এই রাজতন্ত্রকে পুনরুদ্ধার জন্য বা রক্ষার জন্য হুসেন কুফাতে যাচ্ছিলেন। রাস্তায় তাকে মেরে ফেলে ইয়াজিদরা ক্ষমতায় মানে সুলতানাত প্রতিষ্ঠা করলো। এই যে খিলাফত রক্ষা করার জন্য ওনা হোসেন রক্ত দিলেন, এই জন্য আমরা হোসেনকে ভালোবাসি। এবং কুফাতে কেন? কুফাতে এটা কোরআনের অর্ডার যে কুফাতেই হবে ইসলামের হেডকোয়ার্টার। আমি আয়াতটা দেখাচ্ছি কোথায় আছে, এটা হলো আমি আয়াতটা দেখাচ্ছি। কুফাতে কেন ইসলামের হেডকোয়ার্টার কুফাতে হওয়ার কথা, এটা আমি দেখাচ্ছি আয়াতটা। এটা আমি বিভিন্ন সময় দেখাইছি মানুষের, অনেকে যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। এই জি, অ্যান্ড দিস ইজ দ্য বুক হুইচ উই হ্যাভ সেন্ট ডাউন ব্রিঙিং ব্লেজিং অ্যান্ড কনফার্মিং হুইচ কেম বিফোর ইট, দাও মে ওয়ান দ্য মাদার অফ সিটিস। মাদার অফ সিটিস মানে ব্যাবিলন অ্যান্ড অল অ্যারাউন্ড হার, মানে রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল মাদার অফ সিটিস এবং অল অ্যারাউন্ড হার, তার পাশে যারা থাকে। তো ব্যাবিলনের আশেপাশে ছিল আরবিয়ানরা ছিল মরক্কো পর্যন্ত, ইউফ্রেটিস টু মরক্কো পর্যন্ত। আর ছিল পারস্যের লোক, পার্সিয়ানরা, ইরানিয়ানরা ছিল ইউফ্রেটিস থেকে শুরু করে হিমালয় পর্যন্ত। তাহলে মুসলিম বিশ্ব হইল মরক্কো থেকে হিমালয় পর্যন্ত হলো মুসলিম টেরিটরি। এর মধ্যেই রসুলকে ধর্মপ্রচারের অর্ডার এখানে দেওয়া হয়েছে, এবং এইটার হেডকোয়ার্টার তাহলে সেন্ট্রাল কোথায়? ব্যাবিলন। তাহলে মুসলমানদের হেডকোয়ার্টার কোথায়? এটা মাদার অফ সিটিস, ব্যাবিলন। এই কারণ এই শহরটা ছিল ইব্রাহিমের শহর, আর ইসলাম কার ধর্ম? ইব্রাহিমের ধর্ম। এই ব্যাবিলনটাই হলো ইসলামের সেন্টার। অ্যান্ড দিস ইজ দ্য বুক হুইচ ইউ হ্যাভ সেন্ট ডাউন ব্রিঙ্গিং ব্লেজিং অ্যান্ড কনফার্মিং হোয়াট কেম বিফোর ইট, দ্যাট দাও মে ওয়ার্ন দ্য মাদার অফ সিটিস। মাদার অফ সিটির কে ওয়ার্ন করতে হবে, মানে ধর্মপ্রচার করতে হবে। অ্যান্ড অল অ্যারাউন্ড হার, এবং তার সাথে তার আশেপাশে যারা থাকে, এই এলাকার জন্য এই বইটা পাঠানো হয়েছে আল্লাহ বলতেছে। তাহলে এই এলাকা হলো মাদার অফ সিটি, এর আশেপাশে থাকে কারা? আরব এবং পার্সিয়ানরা। আরবদের জমি কোন পর্যন্ত? মরক্কো পর্যন্ত। পারস্যদের জমি কোন পর্যন্ত? হিমালয় পর্যন্ত। তাহলে মরক্কো থেকে হিমালয় পর্যন্ত রসুলকে দেওয়া হয়েছে, এবং এই এলাকাটার সেন্টার হইতেছে ব্যাবিলন। এই জন্য রসুলুল্লাহ বলে গেছিলেন যে ব্যাবিলনের আশেপাশে, ব্যাবিলন তো তখন ধ্বংসপ্রাপ্ত ছিল, রসুলুল্লাহ বলে গেছিলেন ব্যাবিলনের আশেপাশে একটা শহর তৈরি করবা, ওইখানে ইসলামের হেডকোয়ার্টার বানাবা। এই জন্য হযরত ওমর কুফা নগরীর ভিত্তিপ্রস্তর স্থাপন করছিলেন, হযরত আলী ওইখানে খিলাফতের হেডকোয়ার্টার সরায় নিয়ে গেছিলেন। হযরত আলী কুফা থেকেই মুসলিম বিশ্ব শাসন করছেন। এখন খলিফার মৃত্যুর পরে, মানে হযরত আলীর মৃত্যুর পরে তো জোর করে হাসান হওয়ার কথা, কিন্তু নিয়ে গেল হলো মুয়াবিয়া। মুয়াবিয়ার সাথে একটা চুক্তি ছিল, মুয়াবিয়া যখন মরল তখন চুক্তি অনুযায়ী হোসেনের হওয়ার কথা, কিন্তু মুয়াবিয়া তলে তলে তার ছেলেকে খলিফা বানাই দিয়ে গেছিল। যখন হোসেন কুফা যাচ্ছে দায়িত্ব গ্রহণের জন্য, তখন রাস্তায় তাকে মেরে ফেলে তারা পাক্কাপাক্কি সাম্রাজ্যবাদ স্থাপন করে নিল। এবং সাম্রাজ্যে সুলতানাতে স্থাপন করার পরে খালি যুদ্ধ আর যুদ্ধ, হাজ্জাজের মতন লোক দিয়ে তারা মুসলিম বিশ্ব শাসন করে গেছে। তা যাই হোক, এইটাই মুয়াবিয়াকে একজন সম্রাট ছিলেন, ওনার মাধ্যমে ইসলামের উপকারও হয়েছে, অতএব ওনাকে ভালো বলারও খারাপ দরকার নাই, খারাপ বলারও দরকার নাই। এমনকি তারে তাই বলে যে আপনি তাকে রাজি আল্লাহ তালা আনহু বলবেন, এটা বড় ধরনের গুণা হবে, কারণ আল্লাহ বলেন নাই মুয়াবিয়া রাজি আল্লাহ
খুশি তা বলেন নাই। আল্লাহ স্পষ্ট আয়াত দিছেন যে রাজি আল্লাহ তাআলা আনহু, মানে আল্লাহ তার উপরে খুশি। কাদের উপরে? আল্লাহ স্পষ্টভাবে বলছেন যারা মুহাজির, যারা আনসার, এবং তার পরবর্তীতে যারা গেছে তারাও মুহাজির। রসুলের সাথে গেছিলেন, রসুলের আগে গেছিলেন বা পরে গেছিলেন, মক্কা বিজয় হওয়া পর্যন্ত এই যে মুহাজির ছিল এবং আনসার ছিল তাদের উপরে আল্লাহ খুশি, এর মধ্যে মুয়াবিয়া পড়ে না। অতএব একে যারা রাজিয়াল্লাহু বলে তারা কোনো হয় না যাই না বলে, নাহলে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বলে। খারাপ উদ্দেশ্যটা কি? সুন্নিজমকে জিন্দা রাখা। সুন্নিজমকে জিন্দা রাখলে কী হবে? শিয়াদের সাথে মারামারি বজায় থাকবে, মুসলমানদের ঐক্য শিয়াদের সাথে হবে না বা ইরানের সাথে হবে না, অনৈক্য থাকলে খ্রিস্টানদের সুবিধা হবে, খ্রিস্টানদের সুবিধা ইহুদিদের সুবিধা, তাহলে ইহুদিদের স্বার্থে বলে করে তারা এইসব আর কি। অতএব ওগুলা কাজ করা যাবে না। মুয়াবিয়ার আপনি ভালো বলতে, ভালো বলার দরকার নেই, খারাপ বলার দরকার নেই। রাজনীতিতে অনেক কিছু হয়, তারা সাম্রাজ্য স্থাপন করছে, করছে গুণা করছে, আলীর খলিফার বিরুদ্ধে জিহাদ করছে, মুসলমান আছে ছিল কিনা তারপরে সন্দেহ আছে, তবে মুমিন ছিল। মুমিন কিন্তু এক আল্লাহর বিশ্বাস, পরকালে বিশ্বাস, কিছু সৎ কাজ করলে মুমিন হয়ে যায় এবং সে বেঁচে চলে যাবে, আল্লাহ বলছে। কিন্তু মুসলমান ছিল না, খলিফার বিরুদ্ধে যুদ্ধ করলে সে আর মুসলমান থাকে না। এবং খলিফার বিরুদ্ধে যুদ্ধ করলে আমি আয়াত দেখালাম মুনাফিক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং মুনাফিক হইলে কিন্তু দোজকে যাবে। এটা আলাদাভাবে আল্লাহ বলে দিছে তাদের স্থান দোজকের সর্বনিম্ন স্থানে, যদি সে তওবা না করে। তবে মুয়াবিয়ার কার্যকলাপ দেখে বোঝা যাচ্ছে যে সে তওবা করে নাই। কী কার্যকলাপ? সে আলীর মৃত্যুর পরে হাসানের সাথে চুক্তি করছিল এবং তাকে ডট দেখায়া নিজেই খলিফা হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল, এবং চুক্তিতে লেখা ছিল যে মুয়াবিয়ার মৃত্যুর পরে হাসান বা হোসেন বা হাসান খলিফা হবে। কিন্তু সেটা চুক্তিকে উনি বাতিল করে দিছিলেন ভিতরে ভিতরে, এবং নিজের ছেলে এজিদকে খলিফা হিসাবে ঘোষণা করছিলেন। তার মানে কি? উনি মৃত্যু পর্যন্ত তওবা করেন নাই সিফিনের যুদ্ধের জন্য, উনি বরং এইটাকেই ভালো কাজ মনে করছেন যে উনি আস্তে আস্তে ক্ষমতা নিয়ে নিলেন, উনি সাম্রাজ্য স্থাপন করলেন, এবং সুফায়ানিরা ওদের মধ্যে হাশেমাইত এবং আরাটা কি যেন ছিল, হাশেমাইত রসুলের আরাটা যেন অপোজিশন, ওরা জিতে গেল আর কি, জিতে গেল এবং রাজতন্ত্র প্রতিষ্ঠা করলো। এবং তো আল্লাহ হাফেজ।